আছে তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। রিমি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। শুরু করছি একটা ফানি ভিডিও, চ্যালেঞ্জ ভিডিও। রোজ রোজ একঘেয়েমি কাজ দেখাতে গেলে বোর হয়ে গেছি, তাই ভাবছি একটু তোমাদেরকেও হাসাই, নিজেও একটু হাসি, নিজেও একটু মজা পাই, তোমাদেরকেও একটু মজা দিই। তার জন্য চলে এসেছি আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে। বলতে গিয়ে আমারই হাসি পাচ্ছে। তো তোমাদের কীভাবে দেখাবো জানি না, তোমরা কে কীভাবে নেবে জানি না। তো আমি একটু মানে মজা করার জন্য, একটু মানে এনজয় করার জন্য আমি এই ভিডিওটা করছি। তোমরা প্লিজ অন্যরকমভাবে নিও না, ঠিক আছে? তো দেখলাম ইউটিউবে, দেখলাম অনেক ফানি ভিডিও আছে, অনেক চ্যালেঞ্জ ভিডিও আছে। তার মধ্যে এরকম ভিডিও আমি আগেও অনেক করেছি, তো আবার কিছু তো অনেক দিন হলো করি না, তো ভাবছি করি। ওই একঘেয়েমো কাজ, ঘরের কাজ, রান্না বান্না এসব দেখা তো বোর হয়ে গেছে, তাই একটু মজার ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেটা কী বলতো? পিগি নোজ ম্যাসাজ। পিগি নোজ ম্যাসাজ এই এরকম করে দেখাতে হবে নাকের ভেতরটা। পিগি নোজ পিক এরকম করে থাকে না, তার জন্য এরকম করে থাকতে হবে। হাসি পাচ্ছে কিনা বলো? আমার তো হাসি পাচ্ছে, আগে করেছি তো অতটাই হয়নি, কিন্তু এখন করতে গেলে খুব হাসি পায়। জাস্ট মজা, আর কিছু না, মজা। বিগিনার্স এরকম তো করতেই হবে, মজা আসছে? মজা লাগলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? পাগল হয়ে গেছে অ্যাকচুয়ালি, কী বলতো? এইখানটায় না অনেক টেনশান, অনেক টেনশান, তাই এইসবের মাধ্যমে না একটু এটাকে হালকা করতে চাইছি। তোমরাও খুশি থাকো, আমিও খুশি থাকি, তো টেনশনটাকে ঝেড়ে ফেলতে চাইছি, তাই একটু এরকম ন্যাকামো করছি, একটু পাগলামো করছি। অনেকের মনে হয় যেটা ন্যাকামো, অনেকের মনে হয় এটা পাগলামো, কেউ ভাবে যে পাগল হয়ে গেছি। তো যে যেটা ভাবো কোনো ব্যাপার না, যা বলবে বলে নাও, তোমরাও তো একটু মজা পাবে দেখে, কিংবা কিছু একটা কথা তো বলবে, তো ভালো লাগবে, তোমাদের ভালো লাগবে, আমাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তবে অনেকভাবে টাইম পাস করতে এসছে। আরে না বাবা, রোজ রোজ ওই রান্না বান্না ভালো লাগে বলো, তার জন্য একটু এনজয়, ফানি ভিডিও, মজার ভিডিও, চ্যালেঞ্জ ভিডিও। নোজ ম্যাসাজ, এনজয়। তোমরাও এনজয় করবে, আমিও এনজয় করবো। বোরিং হয়ে গেছি, তার জন্য ভাবছি একটু লেটেস্ট কিছু করতে হবে। তার জন্য করতে গিয়ে আমার নিজেরই হাসি পাচ্ছে, তোমাদের কি হাসি পাচ্ছে আমি জানি না, আমার নিজেরই খুব হাসি পাচ্ছে। তো এত বড় একটা ঠোঁট করে হেসে দিয়েছি, তোমরা হয়তো ভাবছো আমি পাগল হয়ে গেছি, সত্যি আমি পাগল হয়ে গেছি, তার জন্য সে পাগলামি করছি। তোমরা দেখো পাগলামিগুলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তো আজ এইটুকুই, টাটা, বাই বাই।